Hey guys, hello and welcome to Indo Football Infinity. তো আজ এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান ফুটবল রিলেটেড অনেকগুলো ট্রান্সফার আপডেট আছে এবং নিউজ আছে সেগুলো নিয়ে আলোচনা করব। এরই সাথে সাথে ISL এর ফরেনার সংক্রান্ত অনেকগুলো নতুন আপডেট আছে সেগুলো নিয়েও আমরা আলোচনা করব। তো ভিডিও মেইন টপিকে যাওয়ার আগে বলে রাখি, যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা প্রেস করো এবং ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও। তো চলো ভিডিওর মেইন টপিকের দিকে যাওয়া যাক। তো প্রথমেই আসবো সাহাল আব্দুল সামাদের আপডেটটা নিয়ে। তো তোমরা আশা করি সবাই জেনে গেছো, তবুও বলে রাখছি যে সাহাল আব্দুল সামাদ একটা ইন্টারভিউতে কিন্তু জানিয়েছে যে তার সাথে বর্তমানে কেরালা ব্লাস্টার FC-র এখনও কন্ট্রাক্ট আছে 2022 সাল পর্যন্ত। তো সেটা নিয়ে এখন ভাবছে এবং সে কিন্তু তোমার কিবু ভিকুনার আন্ডারে খেলার ওপর কিন্তু খুবই এক্সাইটেড এবং সে এটাও বলেছে আগের সিজনে সে ততটা চান্স পায়নি কিন্তু যতটা চান্স পেয়েছে সে তাতে কিন্তু অনেকটাই সন্তুষ্ট। তো সে এখন সম্পূর্ণভাবে ফোকাস করছে পরের সিজনের জন্য কিবু ভিকুনার আন্ডারে কেরালা ব্লাস্টার FC-তে খেলার জন্য। তো এটিকে MB-তে আসার চান্সটা কিন্তু সাহাল আব্দুল সামাদের আর একদমই নেই তোমরা বলতে পারো। তো চলো এরপর নেক্সট আপডেটের দিকে যাওয়া যাক। এই আপডেটটা আসছে উড়িষ্যা FC-কে নিয়ে। তো উড়িষ্যা FC সিসা একাডেমির প্লেয়ার জর্জে রিকার্ডো ডিসুজাকে কিন্তু সাইন করতে চলেছে নিজেদের পরের সিজনের জন্য। এই জর্জে রিকার্ডো ডিসুজাকে নিয়ে যদি বলতে হয় তাহলে এই প্লেয়ারটি কিন্তু লেফট ব্যাক পজিশনে খেলে এবং এই প্লেয়ারটি কিন্তু গোয়া প্রো লিগে কিন্তু 4টে গোল করেছে এই সিজনে এবং স্পোর্টিং দি গোয়ার হয়ে কিন্তু খেলে। এবং তোমরা দেখতে পাচ্ছ যে গোয়া প্রো লিগ থেকে কিন্তু অনেক ভালো ভালো প্লেয়ার উঠে আসছে, যেমন জেসেল আছে, আরও অনেক ভালো ভালো প্লেয়ারের ওপর কিন্তু ইন্টারেস্ট দেখাচ্ছে ISL দলগুলো। তো এটাও কিন্তু ভারতের একটা তোমার প্রতিশ্রুতিমান প্লেয়ার হিসাবেই উঠে আসছে। তো এই প্লেয়ারটিকে নেওয়ার জন্য অনেকগুলো ISL দলই চেষ্টা করেছে, চেন্নাই চেষ্টা করেছে, এছাড়া কেরালা ব্লাস্টার FC-ও চেষ্টা করেছে, কিন্তু প্লেয়ারটির সাথে কিন্তু উড়িষ্যা FC কন্ট্রাক্ট ফাইনাল করতে চলেছে বলে এখনও পর্যন্ত আমার কাছে নিউজ আছে। তো এই আপডেটটা তোমাদের দিয়ে দিলাম। তো চলো এরপর নেক্সট আপডেটের দিকে যাওয়া যাক। তো নেক্সট আপডেটটা আসছে জোসুয়া ব্রিলান থেকে নিয়ে। তো এই অস্ট্রেলিয়ান সেন্ট্রাল ডিফেন্ডিং মিডফিল্ডার কিন্তু মেলবোর্ন সিটি FC-তে খেলে এবং তোমরা জানো মুম্বাই সিটি FC কিন্তু সিটি গ্রুপের একটা অন্যতম ক্লাব। তো সেই ক্ষেত্রে কিন্তু এই সিটি গ্রুপের যেই এজেন্ট অর্থাৎ বেস্ট সকার এজেন্সি কিন্তু বর্তমানে এই জোসু বিলান থেকে কিন্তু নিয়ে আসার চেষ্টা করছে মুম্বাই সিটি FC-তে। এবং এই প্লেয়ারটি এবারে অস্ট্রেলিয়ান এ লিগে কিন্তু 23টা ম্যাচ খেলেছে এবং যেহেতু সেন্ট্রাল ডিফেন্ডিং মিডফিল্ডার সেই ক্ষেত্রে কিন্তু তার পায়ে একটা গোলও আছে এবং এছাড়া তার নামে 3টে অ্যাসিস্টও আছে। এবং এই প্লেয়ারটি কিন্তু 2014-16 সাল পর্যন্ত সিরিয়া এর দল ACF ফিনোরেন্তিনার হয়ে কিন্তু খেলেছে 3টে মরশুম। তাহলে বুঝতে পারছো যথেষ্ট এক্সপিরিয়েন্স একটা প্লেয়ার এবং এছাড়া প্লেয়ারটির এ কিন্তু 27 বছর। তো সেই ক্ষেত্রে এই প্লেয়ারটি যদি মুম্বাই সিটি FC-তে আসে তাহলে কিন্তু খুব ভালো একটা রিক্রুট হবে আমরা বলতেই পারি। তবে এটা আমাদেরকে দেখতে হবে যে মুম্বাই সিটি FC-তে কিন্তু একজন সেন্ট্রাল ডিফেন্ডিং মিডফিল্ডার আছে যার নাম আহমেদ জাহু এবং সেটা কিন্তু সার্জিও লোবেরার পছন্দের, অত্যন্ত পছন্দের একটা প্লেয়ার। তো শেষ পর্যন্ত দেখা যাক এই প্লেয়ারটিকে আনতে পারে নাকি মুম্বাই সিটি FC। তবে বলে রাখি প্লেয়ারটির বর্তমানে মার্কেট ভ্যালু কিন্তু 5-5.5 কোটি টাকা এবং এই প্লেয়ারটি বর্তমানে কিন্তু কন্ট্রাক্ট এক্সপায়ার হয়ে গেছে মেলবোর্ন সিটি FC সাথে। তো দেখা যাক এই নিয়ে কি আপডেট উঠে আসে। তো চলো এরপর নেক্সট আপডেটের দিকে যাওয়া যাক। তো এই আপডেটটা উঠে আসছে ISL এবং আই লিগের ফরেনার স্লট নিয়ে। আগামীকাল অর্থাৎ শুক্রবার 8 তারিখ যেটা মে মাসে, ওই তারিখে কিন্তু স্যাম থাপার নেতৃত্বে তোমার টেকনিক্যাল কমিটি কিন্তু একটা বৈঠক করবে AIFF এর সাথে। তো সেখানে কিন্তু বিভিন্ন রকম বিষয় নিয়ে আলোচনা করা হবে। তবে সেখান থেকে যেসব আপডেট উঠে আসছে সেগুলো হচ্ছে যে এই কমিটিতে আলোচনা করা হবে যে ঠিক কজন ফরেনার থাকতে চলেছে পরের সিজনে ISL এবং আই লিগ দলগুলোর সাথে। তো আমি বলে দিচ্ছি ISL এর দলগুলো যেহেতু তোমার ফ্রাঞ্চাইজিগুলো অবজেকশন দিয়েছে যে ফরেনার কমানো যাবে না, তারা অলরেডি অনেক ফরেনারকে কনফার্ম করে নিয়েছে বা প্রায় ফাইনাল স্টেজে কথা চালাচ্ছে, সেক্ষেত্রে ISL এর তোমার পরের সিজনে অন ফিল্ড কিন্তু
পাঁচটা ফরেনার থাকার সম্ভাবনা খুবই বেশি, কিন্তু এই 3+1 এফসি রুলটা কিন্তু তোমার আই লিগের জন্য ইমপ্লিমেন্ট করবে বলে ভাবছে এআইএফএফ। এবং এছাড়াও এই মিটিংয়ে আলোচনা হবে ইন্ডিয়ান অরিজিন প্লেয়ার, অর্থাৎ পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন প্লেয়ার, যেটা পিআইও কার্ড হয়, এবং ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া, অর্থাৎ ওসিআই কার্ড হয়, অর্থাৎ যেসব ফরেনাররা বাইরে থাকে এবং ইন্ডিয়ান অরিজিন প্লেয়ার তাদের জন্য কিন্তু স্লট রাখা হবে পরের সিজনে আইএসএল বা আই লিগে, বা যদি পরের সিজনে না রাখা হয়, যেহেতু একটা এশিয়ান কোটা আলাদা করা হচ্ছে, তো সেই ক্ষেত্রে তার পরের সিজনের জন্য কিন্তু পিআইও বা ওসিআই কার্ডকে কিন্তু অ্যাভেলেবেল করতে পারে আইএসএল কর্তৃপক্ষ বা আই লিগের তোমার যে বৈঠকটা গঠন হবে সেখানে কিন্তু এটা নিয়ে আলোচনা হবে। এছাড়াও এই মিটিংয়ে আলোচনা হবে ন্যাশনাল টিম সম্পর্কে, অর্থাৎ এখন যে সময়টা চলছে এই সময় কিন্তু ভারতীয় ন্যাশনাল টিম যদি সব কিছু সুস্থ থাকতো তাহলে এতক্ষণ তুর্কিতে থাকতো এবং তুরস্কে কিন্তু সেখানে তোমার বিভিন্ন রকম যেসব টিম আছে ক্লাব টিম তাদের সাথে ফ্রেন্ডলি খেলারও কথা ছিল। এবং এছাড়া ইওস্ট ম্যাচ কিন্তু নভেম্বর মাসে বলেছিল যে তারা কিন্তু 10টা ইউরোপিয়ান ক্লাবের সাথে বা টিমের সাথে কিন্তু ফ্রেন্ডলি খেলার অনেকটা এগিয়ে গিয়েছিল। তো সেই ক্ষেত্রে যেহেতু করোনা ভাইরাসের এই অবস্থার ক্ষেত্রে সেগুলো আর সম্ভব নয়, তো এই কমিটি আলোচনা করবে যে ঠিক কবে আবার শুধু ইন্ডিয়ার মধ্যেই প্র্যাকটিস ক্যাম্পগুলোকে তৈরি করা যেতে পারে এবং গভর্নমেন্টের কাছ থেকে সেই নিয়ে বিভিন্ন রকম অনুমতি নেওয়ারও ব্যাপার আছে। এছাড়াও তোমার ঠিক পরের সিজনে কটা আইএসএল দল আসবে বা কী এই মিটিংয়ে সেসব নিয়েও হয়তো আলোচনা হতে পারে, তবে সেটা আমি কোনো রকম সিওরিটি দিতে পারছি না। বাট বাকিগুলো নিয়ে কিন্তু আলোচনা হবে স্যাম থাপা এবং হেনরি মেনেঞ্জেসের তোমার যে টেকনিক্যাল কমিটির ডিরেক্টর, এরা দুজন কিন্তু প্রধান থাকবে। তো এরপরে আসি তারপরের আপডেটে। তো ইস্ট বেঙ্গলকে নিয়ে দুটো আপডেট আছে। আমি তোমাদের আগের দিনই যেসব প্লেয়াররা কনফার্ম এছাড়া রফিকের কথাও জানিয়েছিলাম যে ফাইনাল স্টেজে কথা বলছে কিন্তু ইস্ট বেঙ্গল, তো এখন যে নিউজটা উঠে আসছে সেটা হচ্ছে জামশেদপুর এফসির তোমার উইং ফরওয়ার্ড বা সেন্টার ফরওয়ার্ড তোমরা বলতে পারো সেই সিকে ভিনিতের সাথে কিন্তু কথা বলছে তোমার ইস্ট বেঙ্গল। তো শেষ পর্যন্ত দেখা যাক সিকে ভিনিতকে নিজেদের দলে নিতে পারে নাকি ইস্ট বেঙ্গল। তো এই প্লেয়ারটি বর্তমানে কিন্তু কন্ট্যাক্ট এক্সপায়ার হয়ে গেছে জামশেদপুর এফসির সাথে, এবং প্লেয়ারটি সম্পর্কে তোমরা সবাই জানো, তবুও বলে দিচ্ছি প্লেয়ারটি 31 বছর বয়স এবং সে এবার আইএসএল সিজনে 10 ম্যাচে কিন্তু একটা গোল করেছে। এছাড়াও আরও একজনের সাথে কিন্তু কথা বলছে তোমার ইস্ট বেঙ্গল, তিনিও স্ট্রাইকার, তিনি হচ্ছেন রবিন সিং। তবে একটা কথা বলে রাখি, রবিন সিংকে যদি নিতে হয় তাহলে কিন্তু সেখানে কন্টেস্টে আছে কেরালা ব্লাস্টার এফসি, কারণ কেরালা ব্লাস্টার এফসিও চাইছে একজন এক্সপিরিয়েন্স ইন্ডিয়ান স্ট্রাইকারকে, তারা কিন্তু ভিপি সুয়েরকে অলরেডি কনফার্ম করতে চলেছে বা করে নিচ্ছে। তো সেক্ষেত্রে এই তোমার রবিন সিংকেও কিন্তু তারা ফাইনাল স্টেজে কথা বলছে, এবং ইস্ট বেঙ্গলও কিন্তু তার সাথে অনেকটা কন্ট্রাক্টের নেগোসিয়েশনের জায়গায় আছে। তো শেষ পর্যন্ত দেখা যাক এটা নিয়ে কি আপডেট উঠে আসে। তবে রবিন সিংও কিন্তু এবারে আই লিগের একটা গোল করেছে এবং এছাড়া আইএসএলে একটা গোল করেছে, এবং তার সাথে কিন্তু 31 মে পর্যন্ত কন্ট্রাক্ট আছে হায়দ্রাবাদ এফসি। তো শেষ পর্যন্ত দেখা যাক এই দুজন প্লেয়ারকে ইস্ট বেঙ্গল নিজেদের দলে নিতে পারে নাকি, ফিউচারে এই নিয়ে আপডেট এলে আমি অবশ্যই তোমাদের জানিয়ে দেবো। তো আজকে ভিডিওটা এতটাই, ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখো ফিউচারের নোটিফিকেশান পাওয়ার জন্য। তো চলো আজকে, বাই।